হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। চলছে জাভা প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়াল, সেই ধারাবাহিকতে আজকে আমরা আলোচনা করব মাল্টিপল পেজেস এন্ড অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে। তো চলুন আইডিএ তে চলে যাওয়া যাক। তো এখানে ব্যাপার হচ্ছে যে মাল্টিপল পেজেস কেন, অর্থাৎ আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন কিন্তু মাল্টিপল পেজ দিয়ে কিন্তু আপনি কাজ করবেন। অর্থাৎ মাল্টিপল পেজে আমরা ক্রিয়েট করার পরে সেগুলোর অ্যাক্সেস সম্পর্কিত বিষয়টি কিন্তু আপনাদের জানতে হবে। সো সেই থেকে আজকে আমরা সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আজকে আমরা কোড করে দেখাবো এবং একই সাথে অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে কথাবার্তা বলবো। সো অ্যাক্সেস মডিফায়ার আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে অ্যাক্সেস মডিফায়ার কাজ করে, সেটা আরো অনেক আগেই বলতে পারতাম, কিন্তু যারা এতদিন কোর্স করে করে অভ্যস্ত হয়েছেন, টিউটোরিয়াল গুলো দেখে দেখে অভ্যস্ত হয়েছেন, তাদের জন্য আজকে এটা বোনাস পয়েন্ট। সো প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিফল্ট যেটি প্যাকেজ রয়েছে, সো এরপর আপনারা প্যাকেজ ক্রিয়েট করে নিতে পারবেন এবং সেই প্যাকেজের অধীনে বিভিন্ন ক্লাস নিতে পারবেন। সো এখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করি, প্রথমে নিউতে যাই এবং এখানে একটা ক্লাস ক্রিয়েট করবো এবং এটার নাম দিব টেস্ট এ অথবা টেস্ট ওয়ান দিই। সো আমি এটাকে ফিনিশ করলাম এখানে। সো দেখুন টেস্ট ওয়ান নামে কিন্তু একটা ক্লাস কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, আর এবং দেখুন ডিফল্ট ভাবে কিন্তু পাবলিক নামকে একটা কিওয়ার্ড কিন্তু প্রথমে দিয়ে দেওয়া আছে। সো আমরা কিন্তু অন্যান্য সময় কোড করার সময় এরকম যে পাবলিক যে কথাটি এটা বাদ দিয়ে করেছি। সো আসলে পাবলিকটা কি জিনিস, এটাই মূলত হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। সো এটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্রটেক্টেড হতে পারে, ডিফল্ট হতে পারে। তো দেখুন আমি এখন এখান থেকে এটা পাবলিকটা মুছে দেই। মুছে দেওয়ার পর আমার এখানে ক্লাস টেস্ট ওয়ান রয়েছে। সো এটাই হচ্ছে আসলে ডিফল্ট একটা যে স্পেসিফায়ার আমরা বলি সেটা। তো এটা সাধারণত এটা অ্যাক্সেস পয়েন্ট বা অ্যাক্সেস রেঞ্জটা কিরকম, এটা এই যে ধরুন আমি একটা ডিফল্ট মডিফায়ার এখানে নিয়ে আসলাম অর্থাৎ ডিফল্ট স্পেসিফায়ার নিয়ে আসলাম। সো এটা কিন্তু অ্যাক্সেসেবল হচ্ছে যে কোনো ক্লাস বলতে এই ক্লাসে, অর্থাৎ এটার ভিতরে যা যা আছে সবকিছু সেই ক্লাসটা অ্যাক্সেস করতে পারবে। এবং ব্যাপার হচ্ছে এই যেখানে যে ডিফল্ট প্যাকেজ, যেমন আমাদের অন্যান্য প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছি, দেখুন এখানে কিন্তু ডিফল্ট প্যাকেজ থাকে, আবার দেখুন যেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, লার্নিং প্যাকেজ। সো এগুলো আপনার প্যাকেজ কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন যেভাবে ক্লাস ক্রিয়েট করেন। সো ওই ক্লাস্টার যে প্যাকেজের, সেই প্যাকেজের অধীনে যদি আপনি অন্যান্য আরো যে ক্লাস ক্রিয়েট করেন সেগুলো হচ্ছে ক্লাসটাকে আপনার অ্যাক্সেস করতে পারবে। যেমন দেখুন আমাদের এখানে টেস্ট ওয়ান এর মধ্যে আমি এখন রয়েছি, টেস্ট এ, টেস্ট বি, আর অন্যান্য ক্লাস গুলা রয়েছে এই প্যাকেজের অধীনে। সুতরাং এই প্যাকেজের অধীনে টেস্ট এ আর টেস্ট বি এই টেস্ট ওয়ান ক্লাসটিকেও অ্যাক্সেস করতে পারবে। এছাড়া অন্যান্য ক্লাসে যা থাকে না কেন, অন্যান্য প্যাকেজের ক্লাস সেটা কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবেন না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেন হচ্ছে এখন আমরা করে চলে যাই, আমরা এখানে ধরুন একটা এরকম পাবলিক স্পেসিফায়ার ইউজ করি। স্পেসিফায়ার ইউজ করার পরে দেন হচ্ছে আমি এখানে একটা স্ট্রিং নিব, স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু দিলাম টেস্ট ওয়ান। ওকে ফাইন, আমাদের এটা দেওয়া শেষ। দেন আমরা একটা মেথড ক্রিয়েট করব, সো ভয়েড ডিসপ্লে নামক আমরা যে কমন মেথড সেটা আমরা অ্যাকাউন্টে ইউজ করব এবং এটার ভিতরে আমি প্রিন্ট করানোর জন্য আমাদের যে কোড সেটা আমরা দিয়ে নিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো এখানে দিব আই এম ফ্রম টেস্ট ওয়ান। ওকে, সেখানে দেখুন আমাদের বানান ভুল হয়েছে, সো এই জন্য আইডি এটা শো করছে। সো এটা আমরা দিয়ে নিলাম। দেওয়ার পরে দেন আমরা এখানে এই ডিফল্ট প্যাকেজের অধীনে আরেকটা ক্লাস আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই, এটার নাম দিব টেস্ট টু। ওকে ফিনিশ করব। এই যে টেস্ট টু নামক কিন্তু আমাদের ক্লাসটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে একইভাবে আমি এই পাবলিক কিওয়ার্ডটি মুছে দিই এখানে, যেটাকে আমরা স্পেসিফায়ার দিয়ে থাকি, স্পেসিফায়ার বলে থাকি এবং মডিফায়ার বলে থাকি। সো আমরা এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখানে আমরা কোড করব। সো এখানেও আমি যদি এখন লিখি যে ভয়েড ডিসপ্লে টু নামক আরেকটি মেথড দেই, ভয়েড ডিসপ্লে টু নামক একটি মেথড ক্রিয়েট করি, ডিসপ্লে দিলে সেটা কিন্তু আরেকটার সাথে গোল তাল গোল পাকিয়ে যাবে। সো দিয়ে নিলাম। ওকে,
দেন আমাদের যে মেন ক্লাসটি ছিল সেখানে আমি একটু এক্সটেন্ডস লিখতে চাই। এক্সটেন্ডস করে দেখি যে আমাদের যে পূর্বের ক্লাসটি আমরা নিয়েছি সেটি কি পাই কিনা। সুতরাং এক্সটেন্ডস এখানে আমি যদি টেস্ট ওয়ান দেই, এক্সটেন্ডস বানানটি ভুল হয়েছে এই জন্য দেখাচ্ছে। সো দেখুন এটি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছে, অর্থাৎ টেস্ট টু মানে টেস্ট ওয়ান ক্লাসকে এক্সটেন্ড করতে পারছে, কিন্তু টেস্ট ওয়ান কিন্তু অন্য একটি ক্লাস। সো এইভাবে কিন্তু আসলে জাভাতে মানে আপনার এটা এক্সটেন্ড করা যায়। সো যাই হোক এখানে নিলাম, এবং নেওয়ার পর এখানে আমি যদি এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তো আমি এখন এখানে ভিতরে লিখব ক্লাস নেম, ওকে ফাইন। দেন এখানে আমি কোটেশনের বাইরে প্লাস দিয়ে নেম কে ইন্ডিকেট করব টেস্ট ওয়ান ক্লাস থেকে। দেখুন এটা কিন্তু কোনো এরর হচ্ছে না, আমাদের নেম নামক কোনো স্ট্রিং কিন্তু ক্লাস ক্লাসের মধ্যে নেই, এই যে টেস্ট টু ক্লাসের মধ্যে নেই, কিন্তু টেস্ট ওয়ান ক্লাসের মধ্যে কিন্তু আমরা এই যে নেম দিয়ে এটা লিখেছি। সুতরাং দেখা যাচ্ছে যে টেস্ট ওয়ান কে আমরা অ্যাক্সেস করে পাচ্ছি টেস্ট টু থেকে। তো দেন আমি এখানে এটাকে প্রিন্ট করানোর জন্য এখন আমাদের যে জাভার মেইন মেথড সেটা লিখবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এবং স্ট্রিং আর্গুমেন্টস। সো এখানে স্ট্রিং এর অ্যাসটা বড়াতে হবে, ওকে ফাইন। দেন আমরা আমাদের এটার এই মেথডের বডিটা ক্রিয়েট করে নিই, ওকে। প্রথমে এই ক্লাসের অবজেক্ট বানিয়ে নিই, যেমন টেস্ট টু আমি এটার অবজেক্ট বানাবো, নিউ টেস্ট টু কার্লি ব্রেসেস, ওকে ফিনিশড। দেন হচ্ছে এই অবজেক্ট ধরে মেথডটাকে কল করব, একটু দেখুন এখানে আমি ডিসপ্লে টু কে টুকে এখন কল করব, ওকে ফিনিশ। দেন আমি যদি এটাকে রান করাই, এটাকে রান করালে দেখুন কি আসবে, ক্লাস নেম টেস্ট ওয়ান, ফাইন। এখানে যে ক্লাস নেম আছে সেই ক্লাস নামকে সে প্রিন্ট করাবে, এবং নেম নামক আরেকটি বিষয় আছে এখানে, এই নেমটা হচ্ছে ক্লাস টেস্ট ওয়ানে, অর্থাৎ টেস্ট ওয়ানের নামক যে ক্লাসটা আছে সেখান থেকে কিন্তু এই যে টেস্ট ওয়ান আমরা দিয়েছিলাম সেটা কিন্তু নিয়ে এসেছে। যেমন আমি যদি এখানে দেখাই টেস্ট ওয়ানে, এই যে দেখুন টেস্ট ওয়ানে কিন্তু লেখা ছিল বড় হাতের টেস্ট ওয়ান, সেটাকে কিন্তু এখানে সে নিয়ে এসেছে। দেন আরেকটা মজার বিষয় দেখায় যে ডিসপ্লে টু এটাকে যদি কেটে দিই তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের ডিসপ্লে হয়ে যাচ্ছে, ডিসপ্লে মেথডটি কিন্তু এই টেস্ট টু ক্লাসে নেই, টেস্ট ওয়ান ক্লাসের কিন্তু ডিসপ্লে মেথডটি রয়েছে, এবং সেখানে লেখা আছে আমি আই এম ফ্রম টেস্ট ওয়ান। সো এখানে আমি টেস্ট টু তে আবার গেলাম, এখন এই যে ডিসপ্লে মেথডটি অর্থাৎ টেস্ট ওয়ান ক্লাসের ডিসপ্লে মেথডটি নিয়ে এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখুন কি আসে, আই এম ফ্রম টেস্ট ওয়ান। সুতরাং বুঝতে পারছেন যে টেস্ট ওয়ান এবং টেস্ট টু ক্লাস এরা কিন্তু অ্যাক্সেস করতে পারছে। দেন আরেকটা মজার বিষয় দেখাই যে টেস্ট ওয়ানে যদি আমি যাই, টেস্ট ওয়ানে কিন্তু এটা পাবলিক করা আছে, সো আমি এখন এটাকে যদি এখন প্রাইভেট করে দিই, কারণ আমি একটু আগে বলেছি যে প্রাইভেট প্রোটেক্টেড দেন হচ্ছে ডিফল্ট বিভিন্ন ধরনের স্পেসিফায়ার থাকে, সো এটাকে আমি প্রাইভেট করে দিলাম। প্রাইভেট করে দেওয়ার পরে এখানে কোনো সমস্যা নেই, সমস্যা হয়ে গেছে টেস্ট টুতে। দেখুন টেস্ট টুতে কিন্তু একটা ক্রস চিহ্ন চলে এসেছে এবং নেমের এখানে কিন্তু দাগ চলে এসেছে, এবং এখানে যদি আমি কার্সর নিয়ে আসি সে বলবে দা ফিল্ড টেস্ট ওয়ান ডট নেম ইজ নট ভিজিবল, অর্থাৎ সে এটাকে এখন আর পাচ্ছে না। সো এইভাবে কিন্তু মাল্টিপল পেজেস এবং অ্যাক্সেস মডিফায়ার গুলো জাভাতে কাজ করে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, ধন্যবাদ সকলকে।